নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস তো ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তো অবশ্যই যে তাকে নিয়ে ভিডিওটা কর নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্ট ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট নিউজ তোমাদেরকে শেয়ার করা রয়েছে অবশ্যই তিরিকে নিয়ে তো দেখো তিরি কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গে অনুশীলন করছে কিন্তু পুরো দমে অনুশীলন করছে না তিনি জাস্ট ফিজিওর সাথে কিন্তু রিয়াব সেশনে রয়েছে বা ফিজিওর সাথে অনুশীলন করছে তো এই তিরি কিন্তু লাস্ট ম্যাচটাও কিন্তু কেরালার এগেনস্টে তিনি কিন্তু ভিআইপি বক্সে দেখেছেন এবং তিনি কিন্তু যদি খেলতে পারতেন তাহলে আরও তো খুব ভালো হতো বাট সামনে থেকে তিনি খেলতে পারছেন এটা কিন্তু একটা ফুটবলের জন্য দুঃখজনক বিষয় তো সেই ক্ষেত্রে বন্ধুরা তিনি যেহেতু ডারবি ম্যাচে খেলতে পারবে না তো ডারবি ম্যাচে খেলতে পারবে না এটা তো ঠিক কিন্তু ডারবি ম্যাচ না খেলতে পারলেও তিনি কিন্তু দলের দলের হয়ে পারফরমেন্স না করলেও তিনি কিন্তু সাহায্য করছে অন্যভাবে আর সেটা কিভাবে সাহায্য করছে সেটা হচ্ছে সাইড লাইনে যেহেতু তিনি অনুশীলন করছেন এবং অনুশীলন দেখছিলেনও সতীর্থদের তাই তাদের তাদের দলের যে ডিফেন্ডার রয়েছে সেই ডিফেন্ডারদের কিন্তু তিনি মূল্যবান কিছু টিপস কিন্তু দিচ্ছিলেন মূল্যবান কিছু টিপস দিচ্ছিলেন এই ডারুই ম্যাচে মানে ডারুই ম্যাচে বা অন্যান্য ম্যাচে কিভাবে কোথায় কার ভুল হচ্ছে কোথায় কি করতে হবে কিভাবে ডিফেন্স করতে হবে এবং অন্যান্য প্লেয়ারদের মাঝ মাঠের প্লেয়ারদের সমস্ত মানে মাছমা থেকে শুরু করে ডিফেন্ডারদের এই কয়েজ এই এই পজিশনের প্লেয়ারদের কিন্তু তিনি নানারকম টিপস কিন্তু দিয়েছেন এরকম কিন্তু দেখা গিয়েছে অনুশীলনে তো এটা কিন্তু খুবই ভালো একটা দিক যে তিনি কিন্তু তার নিজের পারফরমেন্সে দিয়েও সাহায্য না করতে পারলেও তিনি কিন্তু তার অভিজ্ঞতার দিক দিয়ে কিন্তু সাহায্য করছে ফুটবলারদের এবং দলকে সেখানে কিন্তু টিপস কিন্তু দিচ্ছে তো এটা কিন্তু একটা আসল প্লেয়ারের কিন্তু মানে আসল প্লেয়ার কি হয় সেটাই কিন্তু তিনি দেখাচ্ছেন তো খুব ভালো লাগছে মানে খুব ভালো লাগলো এই জিনিস জিনিসটা শুনে তাই তোমাদেরকে শেয়ার করলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তিরিকে তোমরা কতটা মিস করছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও মানে কত তাড়াতাড়ি তোমরা তাকে দেখতে চাইছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও